আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সাতকাহন। সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একাউন্ট নাম্বারে অতিরিক্ত সিমগুলো ব্লক করাইবেন, অনলাইন থেকে ব্লক করবেন, খুব সহজেই ব্লক করতে পারবেন। আপনাদের অফিসে যেতে হবে না এবং হেল্পলাইনও কল দিতে হবে না। প্রথমেই আপনাদের গুগল ক্রোমে ঢুকবেন, ঢুকার পরে সার্চ করবেন sitc.gov.sm। খুব সহজেই ব্লক করতে পারবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন কীভাবে অনলাইন থেকে অ্যাকাউন্ট নাম্বারে অতিরিক্ত সিমগুলো ব্লক করতে হয়। ভিডিওটি দেখলে সহজে শিখতে পারবেন। সার্চ করার পর একটি পেজ ওপেন হবে। পেজটি আপনারা ইংলিশ করে নেবেন সাইট থেকে ক্লিক করে। আমি ইংলিশ করে নিচ্ছি, এক করবেন। খুব সহজেই ব্লক করতে পারবেন। যেভাবে অ্যাকাউন্ট নাম্বারে কয়টি সিম আছে কীভাবে বাহির করতে হয় সেই লিঙ্ক থেকেই আপনারা প্রথমে কি করতে হবে, প্রথমে সেটা বাহির করতে হবে কয়টি সিম আছে। আমি দেখাচ্ছি কীভাবে, আপনারা ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন কীভাবে ব্লক করতে হয়। আমি কোড নাম্বার দিয়ে মূল পেজে আসছি। আর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারে তিনটি সিম আছে, এসটিসি এবং মোবাইল এবং লেবাড়া, তিনটি সিম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারে। আমি এখন লেবাড়া সিমটি কীভাবে ব্লক করতে হয় সেটা দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো সিম ব্লক করতে পারেন, আপনাদের যেগুলো সিম প্রয়োজন নাই। সিম আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের অ্যাকাউন্ট নাম্বারে যদি অন্য কেউ সিম চালায় কিন্তু আপনারা ব্লক করতে পারেন না, অফিসে কল দিলেও ভালো করে বোঝাতে পারেন না, সেক্ষেত্রে আপনাদের এই লিঙ্কটি ইউজ করতে হবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কমপ্লেন্ট সার্ভিসেস ফলোয়িং দিস লিঙ্ক। আমার লিঙ্কে ক্লিক করতে হবে, লিঙ্কটা দেখতে পাচ্ছেন শো করতেছে। আমি লিঙ্কে ক্লিক করতেছি, এখানে লেখা আছে লিঙ্ক, লিঙ্কে ক্লিক করবেন। আপনারা সিম ব্লক করতে হলে লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা অবশ্যই দরকার হলে পরে নেবেন। আমার সম্পূর্ণ পড়ার সময় নেই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এটা পড়ছি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। এখন সাবমিট কমপ্লেন্ট ক্লিক করবেন, নিচে ক্লিক করে পার্সনে ক্লিক করবেন, পার্সনে ক্লিক করবেন। পার্সনে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদের লেখা আছে, দেখেন সিঙ্গেল সাইন অন সার্ভিস লেখা আছে, সিঙ্গেল সাইন অন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই পেজটি ইংলিশ করে নেবেন, নফাজ, আরবিতে লেখা আছে নফাজ, এটা অবশ্যই ইংলিশ করে নেবেন। এখানে আপনাদের আপসির অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে, আপনাদের আপসিরের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এই জায়গাতে ইউজার নেমে আপনাদের আপসিরের যে ইউজার নেমটা দিচ্ছেন সেই ইউজার নেমটা বসাবেন এবং আপসিরের পাসওয়ার্ডটা বসাবেন। আমি আমার আপসির অ্যাকাউন্টের ইউজার নেম বসাচ্ছি। এখানে আপনাদের আপসির যাদের আপসির আছে এই আপসিরের এখন অবশ্যই বসাতে হবে, তা না হলে আপনারা সিম অতিরিক্ত সিম ব্লক করতে পারবেন না। আমি আপসির পাসওয়ার্ডটা দিচ্ছি, আমার মোবাইলে ওয়ান টাইম একটি পাসওয়ার্ড যাবে, ফোর ডিজিটের পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা বসাতে হবে। এখানে ইমেজ কোড নাম্বারটা বসিয়ে নেবেন, বসানোর পর লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার পরেই ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আমার মোবাইলে, এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। নাম্বারের উপর দেখেন লেখা আছে সাবমিট কমপ্লেন্ট। খুব সহজেই ব্লক করতে পারবেন আপনারা, আপনারা খুব সহজে অনলাইন থেকে ব্লক করতে পারবেন। আপনাদের অফিসে যেতে হবে না এবং হেল্পলাইনে কল দিতে হবে না। এখন সাবমিট কমপ্লেন্টে ক্লিক করলাম, এখন লেবারের মূল পেজ ওপেন হবে। দেখেন লেখা আছে কমপ্লেন্ট ফর্ম ডাইরেক্টেড টু লেবারা। এখন আমি যে রিকোয়েস্টটা করবো ব্লক করার জন্য সরাসরি লেবারার কোম্পানিতে চলে যাবে। কমপ্লেন্ট ইনফরমেশন, সাব সার্ভিস টাইপ, আপনারা প্রথম অপশনটি চুজ করবেন। তারপর এখান থেকে বয়েস, আমার যেহেতু কলিংয়ের সিম আমি বয়েস, আপনাদের যদি ইন্টারনেট হয় ইন্টারনেট সিলেক্ট করে নেবেন, আমি বয়েস সিলেক্ট করেছি। তারপর কমপ্লেন টাইপ, ক্যান্সেল অর সাসপেন্ডেড নাম্বার, সার্ভিস উই দেব, ইউজার রিকোয়েস্ট, এটাই ক্লিক করবেন, সিলেক্ট করে নেবেন। তিনটে অপশন আমি সিলেক্ট করেছি, ভালো করে ফলো করবেন। আপনারা কী করতে চান, সিমটি কী করতে চান, যেহেতু আপনারা ব্লক করতে চান, যারা অতিরিক্ত সিম ব্লক করতে চান তারাই এইভাবে ফাইলগুলো ফিল আপ করবেন।
তারপর এখানে নাম্বার দেওয়া আছে, যেহেতু আমার নাম্বার বসাতে হবে না, আমার যে নাম্বারটি ব্লক করি নাম্বারটা দেওয়া আছে। আদার ডিটেইলস এখানে আপনারা টাইপ করবেন, আপনাদের খুশি অনুযায়ী টাইপ করবেন কেন আপনারা ব্লক করতে চাচ্ছেন। আমি সিম্পলি একটা মেসেজ লিখলাম, ডিয়ার স্যার আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই নাম্বার। আমি সিম্পলি একটা SMS টাইপ করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আপনারা এখানে টাইপ করবেন কেন ক্যান্সেল করতেছেন, এটা রিকোয়েস্ট মেসেজ টাইপ করবেন। করার পরে এই ক্যামার কপি আপলোড করবেন, এই ক্যামার ছবিটা আগেই উঠিয়ে নেবেন গুগল আপনার গ্যালারিতে, গ্যালারিতে তারপরে ফাইল থেকে কানেকশন করে নেবেন, কালেকশন করে তারপর আপলোড দিবেন। এই ক্যামার কপিটা আপলোড করবেন, ফটোকপিটা, তারপরে সেন্ড টু সার্ভিস প্রোভাইডার। এখানে দেখেন লেখা আছে সেন্ড টু সার্ভিস প্রোভাইডার, আপনি এখানে সেন্ড করলেই 3 দিনের ভিতরে আপনাদের আমার নাম্বারটি ব্লক হয়ে যায়, আপনার মোবাইল নাম্বারটি ব্লক হয়ে যাবে, 3 দিনের ভিতরে ব্লক হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। সালাম আলাইকুম।